চলো ঘুরে আসি, সারাদিন ঘুরবো, সন্ধ্যাবেলায় তোমাকে বাসায় দিয়ে যাবো, চলো। আমার লজ্জা লাগে। বিয়ে তো ঠিক হয়ে গেল, লজ্জার কি আছে? যাও তোমার মাকে বলে আসো। আমি বলতে পারবো না। বেশ, তুমি বলতে না পারলে আমি বলছি, চলো ওনাকে বলে আসি। না না, আপনাকে বলতে হবে না, আমি বলছি। উনার বড় চাচা খুব অসুস্থ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। উনি বলছিলেন আমি যেন গিয়ে দেখে আসি। মা যাব? ঠিক আছে যা। মা এই কাপড়ে যাবো না নতুন শাড়িটা পরবো? রোগী দেখতে যাবি, কাপড় বদলাবার কি দরকার? ঠিক আছে বদলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। আমার মা বোধহয় রোজই আসেন, তার কথাবার্তায় বিরক্ত হবেন না, তার মতো ভালো মানুষ সচরাচর পাওয়া যায় না। আমি বিরক্ত হই না। অনেকে হন, আগে মার উপর রাগ করতাম, এখন করি না। আচ্ছা তোমার বড় চাচার অসুখটা কি? বড় চাচার অসুখ মানে? আমার তো চাচা নেই। ও আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। আমার নাম মুনা। কি ব্যাপার স্যার? ভেতরে এসে বলি? না না, বাইরে দাঁড়িয়ে বলুন। আমি একটা জামিনের ব্যাপারে আপনার কাছে এসেছিলাম। জামিনের ব্যাপারে আমার চেম্বারে আসবেন, বাসায় আমি কথা বলি না। আমি কয়েকবার আপনার অফিসে গিয়েছি, আপনাকে পাইনি। আমার শরীর খারাপ, চেম্বারে যাচ্ছি না, রেস্ট নিচ্ছি। শরীর ভালো হোক তারপরে আসবেন। শরীর কবে ভালো হবে? আরে কি যন্ত্রণা, শরীর কবে ভালো হবে আমি কি করে জানবো? রোজ একবার চেম্বারে যাবেন, যেদিন দেখবেন আমি চেম্বারে গেছি সেদিনই বুঝবেন আমার শরীর ভালো হয়েছে। স্যার বিপদে পড়ে কেউ এলে তাকে ঘরে ঢুকতে না দেওয়াটা কি ঠিক? একজন ভয়ানক অসুস্থ লোক যখন বিশ্রাম নেয় তাকে বিরক্ত করা কি ঠিক? না ঠিক না স্যার, আমি যাই। দাঁড়ান, আসুন ভিতরে আসুন। আপনি যে ভয়ানক অসুস্থ আপনার মুহূর্তে আমাকে বলেনি, আপনার কি হয়েছে? আমার কি হয়েছে এটা জানার জন্য তো আপনি আসেননি, শুধু শুধু জিজ্ঞেস করছেন কেন? আপনার কি সমস্যা অল্প কথায় বুঝিয়ে বলুন। ভালো কথা, টাকাটা এনেছেন তো? এই যে আপনার টাকা। স্যার মানুষকে অপমান করে আপনি খুব আনন্দ পান না? কেন? আমি মানুষ হয়েছি ভয়াবহ অপমানের ভেতর, ভয়াবহ। সেই অপমানই আমি এখন মানুষকে ফেরত দিতে চাই। মানুষের কাছ থেকে টাকা নিয়ে আমি আনন্দ পাই,
কেন পাই জানেন? টাকার কষ্ট আমার মতো আর কেউ করেনি। এই ঢাকা শহরে আমি 3 দিন শুধু পানি খেয়েছিলাম, 3 দিন। শেষে খিদের জ্বালা সহ্য করতে না পেরে অপরিচিত এক দরজায় করানেরে বললাম, আমি 3 দিন কিছু খাইনি, আমাকে খেতে দিন। না, ভিখিরি খেতে চাইলে আমরা ভাত দিই, কিন্তু ভদ্রলোক দেয় না। মুছে সন্দেহ করি। হ্যাঁ, আপনি এখন জানবো না, কাল আসবেন, আপনার সব সমস্যার মন দিয়ে শুনবেন। আমার শরীরটা ভালো নেই, যান। ভালো কথা, টাকাটা নিয়ে যান, টাকা লাগবে না। টাকা লাগবে না কেন? টাকা লাগবে না কারণ আপনাকে আমার পছন্দ হয়েছে। আমাকে আপনার পছন্দ হয়েছে মানে? আমার মায়ের নাম ছিল মনোয়ারা, বাবা তাকে ছোট করে ডাকতেন মোনা। তিনি আপনার মতোই সাহস এবং তেজি মহিলা ছিলেন। আপনাকে দেখে অনেকদিন পর আবার তার কথা মনে পড়ল। মা, নিন টাকাটা। তুমি আসবা চিন্তাই করি নাই, বসো। কোথায় বসবো? মেঝেতে। দাঁড়াও, চেয়ার দিতে বলি। সেন্ট্রি, এই সেন্ট্রি। আমার চেয়ার। মোনা, তুমি কেমন আছো? ভালো যে আছি সেটা তো একটু আগেই বলেছি। তুমি আসাতে যে কি খুশি হয়েছি, মাথাটা কেমন জানি এলোমেলো হয়ে গেছে। বাবু সাহেব কেমন আছে? ভালো আছে। শুনেন, আমি আপনার ধুনকরের কাছে গিয়েছিলাম, উনি বলেছেন উনি আপনার কেস নেবেন, আপনাকে জামিনে বের করে আনবেন। তা জানবেই, জামিন তোর জন্য কিছু না, পানি ভাত মনে চা খাবে? সেন্ট্রি, এই সেন্ট্রি। না না বাকি ভাই, আপনি ব্যস্ত হবেন না, আমি চা খাবো না। আচ্ছা, আপনার বন্ধু বান্ধবরা কেউ এখানে আসে না? বদি মাঝে মধ্যে আসে। এখানে এই হাজত ঘরে একা একা থাকতে আপনার খারাপ লাগে না? কি আর করা, তবে ওই হাওয়ায় উঠতে যায় গানটার জন্য মনটা টানে। আচ্ছা, পৃথিবীতে এত গান আছে, তারপরে এই গানটার মধ্যে আপনি কি পেলেন বলুন তো? পৃথিবীতে অনেক পুরুষ মানুষ আছে, কিন্তু তোমার পছন্দের মানুষ তো একটাই, মামুন সাহেব, ঠিক না? এখানে খাবার দেয় কে? বদি যখন আসে তখন খাবার নিয়ে আসে, তাহলে এরাই দেয়। আমি আর চাই না, একটু থাকো, এই 2-1 মিনিট। কি হবে আর 2 মিনিট থাকলে? কিছুই হবে না, আবার অনেক কিছু হবে। 2-1 মিনিট সময় কিন্তু কম না মনে, ফাঁসির আসামির জন্য 2 মিনিট অনেক সময়। হাসির কথা বলছেন কেন? এমনি বললাম। আচ্ছা, এবার তাহলে কাজের কথায় আসি। এত মানুষের মধ্যে কাজের কথা হয় না, যে কাজ করব তার সাথে কাজের কথা। কাজটা কে করবে মতি? তুমি? আমি। তোমার নাম কি? বাপ মায়ের দেওয়া নাম সরোজ মিয়া।
তাহলে এবার তোমরা এসো, আমি ওর সাথে একটু কথাটা সেরে নিই। চলে যাবো কেন? আমি ওর সাথে একা একটু কথা বলতে চাই। আচ্ছা সুরজ ভাইয়া, কাজটা তুমি কিভাবে করবে? যেভাবে বলবেন সেইভাবে কাজ হবে। কাজটা হবে কন্ট্রাক্টে, পুরো টাকা অ্যাডভান্স। কাজটা যে শেষ পর্যন্ত তুমি করবে তার নিশ্চয়তা কি? কাজটা হবে বিশ্বাসে। খারাপ বিশ্বাস করে খারাপ হয়, আপনিও খারাপ আমিও খারাপ। কত টাকা চাও? 20,000। এত টাকা? খালাম্মা, এটা তো মাছের বাজার না, মানুষের জীবনের বাজার। দর ঠিক করা। আরে তুমি? আপনাকে নিতে এসেছি। কি আশ্চর্য কাণ্ড, আমাকে নিতে আসছো তুমি? আমি একা আসিনি, বৌদি এসেছে। বৌদি কোথায়? আপনার জন্য ফুলের মালা কিনতে গেছে। বাকের ভাই, বাকের ভাই, চল। আচ্ছা আপনি এরকম একটা ফুলের মালা গলায় দিয়ে হাঁটছেন, আপনার লজ্জা লাগছে না? লজ্জা করবে কেন, বৌদি শখ করে কিনে এনেছে। চল এই ভিড় কমা না, নো ভিড়, ভিড় হলে মুড়ি গলায় দেবো। হ্যাঁ, নো ভিড়, ছাড়া ছাড়া, বাকের ভাই আছেন। আপনি না থাকলে দুনিয়া দেখে আন্ধার হয়ে ছিল। এখন বাতি জ্বলছে? জি জ্বলছে। মজনু কই আছে কিছু জানো? যে ওনার কোনো খোঁজ নাই, ওনার লেগা মনটা উদাস হয়ে থাকে। তবে সুরজ বিহারা ভালো আছেন? বাচ্চার ভাই, তুমি এখানে কি করো? চা খাইতে আসছিলাম। আপনি ভালো আছেন? ভালো আছি। তুমি এই অঞ্চলে ঘোরাফেরা করতেছো কেন? সুরটা একখান কাম পাইছি, কাম শেষ হলে চলে যাবো। আমরা হাসতে হাসতে গল্প করতে করতে সাজ করি, আপনি বসে থাকলে হাসতেও পারি না, গল্পও করতে পারি না। তোমরা আমাকে যতটা ঘৃণা করো অতটা ঘৃণা আমার প্রাপ্য না। হাসবে না সোমা, শোনো, একজন বিদেশি মেহমান এসেছেন, উনি খুবই সম্মানিত মেহমান,
এদেশে কয়েক সপ্তাহ থাকবে। বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গাগুলো তাকে ঘুরিয়ে দেখানো হবে। আমরাও তার সঙ্গে থাকবো, তাই তো? শুধু সমা যাবে, ওরা তাকেই চাচ্ছে। আমি তো ভীষণ ভালো, এই জন্য সবাই না আমাকে ভীষণ পছন্দ করে। দেখো, আমার সাথে এভাবে আর কখনো কথা বলবে না। এভাবে কথা বললে কি আপনি কত লাগে? আমি যাচ্ছি, তোমরা তৈরি হয়ে নিচে এসো। তোমরা যাও, আমি একটু পরে আসবো। পরে কেন, চলো একসঙ্গে যাই। আমার খুব জরুরি একটা কাজ আছে, কাজটা শেষ করে তারপর আমি যাব। কি জরুরি কাজ? আচ্ছা আচ্ছা, যা। এখানে যা করার আমি করবো। রুমা, যেও না, কোথায় যাচ্ছ? রুমা, আপনি তো একটু হাসপাতালে নিয়ে যাবেন। বাবাকে একটু দেখবো। কেমন আছো? আঙ্গুর খাও, দি গ্রেপস। ফট করে বিষ খেয়ে ফেলাটা ভালো না, আর কখনো খাবে না, মনে থাকে জানো? ইঁদুর মারা বিষ খেতে কেমন? খুব বিশ্রী। হাসবো না, হাসপাতাল কোনো হাসির জায়গা না। হাসানো, তোমাদের আর শান্তি কটেজে যাবার দরকার নেই, তোমরা নিজেদের বাড়িতে চলে যাবা। বাকি ভাই, আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। বাকি ভাই, আমাদের কোথাও কেউ নেই। আমি যাই। বাকি ভাই, আপনি আমাদের জন্য অনেক করেছেন, আপনার কথা আমরা কোনোদিন ভুলব না। Wow, 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 wow
সন্ধ্যা শোনো, বাকের ভাইয়ের না থাকার জায়গা নাই, রাত্রে ঘুমায় আজিজ মিয়ার স্টলে, আমি ঠিক করছি ওনারা এখানে রাখো। কখন ঠিক করেছো? উনি যখন হাজুর থেকে বাইরেছেন তখন ঠিক করছি, কিন্তু তোমারে বলার সাহস পাইতেছি না। সাহস পাচ্ছিলে না কেন? তুমি যদি কিছু মনে করো। আমি কিছুই মনে করব না, তুমি তোমার বন্ধুকে তোমার সঙ্গে এনে রাখবে, এতে মনে করা করে কি আছে? ওয়ান্ডারফুল, ভেরি ভেরি ওয়ান্ডারফুল। তুমি যেমন চমৎকার সুন্দর একটা মাইয়া আমি চিন্তা করতে পারি নাই। তুমি আমার বয়সে বড় হইলে আমি তোমার পাশে সালাম করতাম, আই টাচ ইউর ফুট। যাই, বাকি বাকি নিয়ে আসি। যাও, নিয়ে এসো। হ্যাঁ, উনি তো খাওয়া দাওয়া এখানে করবেন, তাই না? অবশ্যই, থাকবে না এক জায়গায় আর খাবে অন্যখানে, তা তো হয় না। আমার যে কি খুশি লাগতেছে। ঠিক আছে, দাও পাঞ্জাবিটা দাও। থ্যাংক ইউ। বাকি ভাই ধরে নিয়ে আসি। একটা কথা শুধু শুনে রাখো, তুমি যে তোমার বন্ধুকে এখানে এনে রাখবে, অন্যরা কি সেটা পছন্দ করবে? তোমার আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন। আমার বড় চাচা তোমাকে কি বলেছেন? তুমি বিয়ে করছো, তোমার সংসার হয়েছে, পুরনো সম্পর্ক ধরে রাখলে তো তোমার চলবে না। বাকের ভাই যদি আর জেলে যায় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ওনার সঙ্গে থেকে থেকে তুমিও যদি জেলে যাও তাহলে আমার কি হবে? আমার কথা কি তুমি রাগ করেছো? না, আমার যা বলার ছিল আমি বললাম। তারপরেও যদি তুমি তোমার বন্ধুকে এখানে এনে রাখতে চাও রাখবে, আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ, তাহলে নিয়ে আসি। বুদ্ধি আগেও কম ছিল, বিয়ের পরে আরো কমছে। ঠিকই ধরছেন বাকের ভাই, পুরুষ ছেলের বিয়ের পর বুদ্ধি কমে, মেয়ে ছেলের বুদ্ধি বাড়ে। আল্লাহ তাআলার এটা একটা আশ্চর্য বিচার। জি বাকে ভাই, সরুজ মিয়ারে দেখতেছে কয়েকদিন ধরে আমার পিছে পিছে ঘুরতেছে, ব্যাপারটা কি? ধরে মার লাগিয়ে দিই, একটা ঘষা দিলে ঠিক হয়ে যাবো। পারবি ঘষা দিতে? জি না, পারবো না। মজদুরে খবর দিতে হবে। যা মজদুরে খুঁজে বের কর, তাকে আমার খুব দরকার। ঠিক আছে। গ্রামের বাড়িটা হলো দোতলা পাকা দালান, ওর আগে জমিদার ছিল তো, জমিদারের বাড়ি। জমিদার কি আপা? জমিদার হলো ছোটখাটো রাজা। তার রাজার ছেলে শুনে তোমার বিয়ে হচ্ছে? চুপ কর গাধা, কথার মধ্যে শুধু ডিস্টার্ব করে। ওদের গ্রামের বাড়ির পিছনে বিশাল একটা পুকুর আছে, পুকুরটাকে ওরা বলে পদ্ম পুকুর। আচ্ছা আপা, তুমি তো সারাদিন বিয়ের গল্প করো, তোমার লজ্জা লাগে না? আমি সারাক্ষণ বিয়ের কথা বলি? তুই তো মিথ্যে কথা বলে কার কাছ থেকে শিখেছিলি না বাবু? আমি সারাক্ষণ বিয়ের কথা বলি? হ্যাঁ বলো। তোমার মামলার রায় কি 30 তারিখেই হবে? মেয়ের বিয়ে 28 তারিখে। মেয়ের বিয়ে দিয়ে জেলে ঢুকে যাব। জেল কতদিনের হবে? জানি না। আমার কত আদরের মেয়ে বকুল, মেয়েটা চোখের সামনে বদলায় গেল। তার বড় বোনের বিয়ে ভেঙে গেছে, বাপ যাচ্ছে জেলে,
এসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা নিয়ে কে বলল? আছে, মাথা ব্যথা আছে। না, মাথা ব্যথা নাই, একমাত্র বিয়ের চিন্তা ছাড়া এখন আর তার মাথায় অন্য কোনো চিন্তা নাই। আমি অবাক হইয়া দেখি, তুমি হাসতেছো কেন? সত্যি কথা বলবো? বলো। মেয়েটার আনন্দ দেখা ভালো লাগতেছে, এই জন্য হাসতেছি। আল্লাহ পাকের কাছে দোয়া করি এই আনন্দ যেন একদিনের জন্য না কমে। বকুল, তুই কি করছিস? ওরা বিয়ের স্যান্ডেল কিনবে তো, পায়ের মাপ চাই। ও বাইরে দাঁড়িয়ে আছে, এর মধ্যে অদ্ভুত কি আছে? ও কাঁদছে। ও রোজই একবার হাসপাতালে। আপনি বলে রোজ দরজার ওপাশে দাঁড়িয়ে কাঁদেন? বয়স হয়েছে তো আপা, চোখ নষ্ট, সবসময় চোখ দিয়ে পানি হয়। আপা আমি যাই। আচ্ছা যান। আমার একটা মায়া ছিল, মায়াটা মায়ের খুব আদরের। একদিন মায়ের লোকে ঝগড়া করে কেরাসিন খেয়ে আনছে, গেরাম দেশ তো চিকিৎসা করতে পারি না। তার নাম কি ছিল? তার নাম ছিল সোহাগী। বাবা আপনারা দেখলেন সবসময় তার কথা মনে হয়, খালি পানি আহে তার। আল্লাহ আপনারে বাঁচাইয়া দিছে, সে বাঁচে নাই, বাঁচবার জন্য খুব চেষ্টা কর, খুব ইচ্ছা ছিল বাঁচার, চিৎকার করে বলছে বাঁচান, আমার বাঁচান, বাঁচান। আপনি বাঁচতে চেয়েছিল কিন্তু আমি বাঁচতে চাইনি। আমি কেন বেঁচে আছি? অন্য কিছু থাকলে বলুন। তুমি কেমন আছো? ভালো আছি। মামুন সাহেব কেমন আছে? বাকির ভাই একটু ভিতরে আসো। মামুন সাহেব কেমন আছে আমি তো জানি না, সম্ভবত ভালোই আছে, তার এখন ভালোই থাকার কথা। তোমাদের মধ্যে বুঝি ঝগড়া হয়েছে? কেন ঝগড়া করতে যাও, নিজেই কষ্ট পাও। ঝগড়া টগড়া কিছু হয়নি বাকি ভাই, মামুন বিয়ে করেছে। আপনার কাছে ছোট্ট অনুরোধ করছি, আপনি আর কখনো আমাকে মামুন সম্বন্ধে কিছু জিজ্ঞেস করেন না।
আপনাকে তো আসল খবরটাই দেওয়া হয়নি, আমাদের বকুলের বিয়ে 11 তারিখে গায়ে হলুদ। চা খেয়ে যাবেন। আমি চা খাবো না, আমার মনটা খুব খারাপ হয়েছে। কি জানেন বাকির ভাই, এই পৃথিবীতে কিছু কিছু মানুষ শুধু কষ্ট পাওয়ার জন্যই জন্মায়। আমার কথা দেখুন, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি জ্ঞান তো কখনো কোনো অন্যায় করিনি, কাউকে কখনো কোনো রকম কষ্ট দিইনি। অথচ দেখেন আমি কেবলই কষ্ট পাচ্ছি। আর মাঝে মাঝে মনে হয় আমার বাকি জীবনটা শুধু কষ্টেই কাটবে। আপনি কাঁদছেন নাকি বাকির ভাই? চোখে কে জানি পড়ছে। আপনি একজন চমৎকার মানুষ। আমার এখন মাঝে মাঝে মনে হয় আমার বোধহয় আপনাকেই ভালোবাসা উচিত ছিল। আমরা সব সময় ভুল মানুষকে ভালোবাসি। শুনো যাই, আমার কাছে কি? Is there anything that I can do for you? কেমন আছেন মামু সাহেব? ভালো। কি খাবেন বলুন, কফি দিতে বলি। এটা কি আপনার স্ত্রীর ছবি? জি। বলুন কেন এসেছেন? আপনার মুখে থুজু ফেলতে আসছিলাম। থুতু ফেলতে এসেছিলেন? ফেলুন। এখন আর তাও ইচ্ছা করতেছে না। খুব সুন্দর। দেখি কেমন লাগে।
লতিফা, তোমার শরীরটা কি আবার খারাপ করছে? সন্ধ্যা থেকে কেন জানি শরীরটা খারাপ লাগতেছে। মোনা বকুলে গয়না দিছে দেখছো? গয়নাগুলো চিনতে পারছো? মোনা, মোনা, মারে তুই তোর গয়নাগুলি সব বকুল দিচ্ছিস কেন? সব দিনই মামা লীনার জন্য কিছু রেখে দিয়েছি। গয়নাগুলো তোর মার স্মৃতিচিহ্ন, কত আগ্রহ করে উনি ওগুলো তোর জন্য রেখে গেছেন। মামি, গয়নার ভিতরে কোনো স্মৃতি থাকে না, স্মৃতি থাকে মানুষের মনে। আর তাছাড়া আমি কার জন্য এসব গয়না টানা পরবো? মার গয়না আমি কখনোই আনন্দ নিয়ে পড়তে পারবো না। তুমি দেখো বকুল কত আগ্রহ আর আনন্দ নিয়ে গয়নাগুলো পড়ছে। বাবা দেখো, সালাম কিসের? বা নতুন গয়না পড়েছে, সালাম করবো না? শুনো মামা, মামির শরীরটা আবার খুব খারাপ করেছে, মাঝে মাঝে বুকে খুব ব্যথা হচ্ছে, তুমি একটা ভালো ডাক্তার দেখাও। আচ্ছা দেখাবো। আর শুনো, তুমি তো সারাক্ষণ ঘরে বসে থাকো, মাঝে মধ্যে একটু মামিকে নিয়ে বাইরে যেতে পারো না, বেড়াতে যেতে পারো না? বেড়াতে যাবো? হ্যাঁ যাবে, কারণ তোমার যদি সত্যি সত্যি জেল হয়ে যায় তাহলে মামির সাথে তোমার কতদিন দেখা হবে না। ঠিক আছে চল, তোদের সবাই নিয়ে কোনখান দিয়ে ঘুরে আসি। ফুরে আমরা না, শুধু তুমি আর মামি যাবে। ও বলছে এমআরসিপি ডিগ্রি নেবার জন্য ও বিলেট যাবে। ও ভালো কথা, আমাকে সঙ্গে নিতে চায়। সঙ্গে নিতে চায়? সঙ্গে নিতে চায় যখন যাবে। আপা বিলেট খুব ঠান্ডা জায়গা তাই না? আমার আবার ঠান্ডা একেবারে সহ্য হয় না, কি যে করি। তুই কি
যেতে চাচ্ছিস না? চাই। সারাক্ষণ শুধু বিয়ের কথা, ঘুমের মধ্যেও বকুলাপা বিয়ের কথা বলে, আমার অসহ্য লাগে। তুই এত মিথ্যা কথা বলিস কেন? আমি কবে বিয়ের কথা বললাম? সারাক্ষণ শুধু বানিয়ে বানিয়ে কথা বলে আমাকে লজ্জা দেয়। এ ধরনের লজ্জার মধ্যেও একটা আনন্দ আছে না রে বিপদ? তুমি কুকুরের সঙ্গে কথা বলতেছো? ঠিক মতন কথা বলতে পারলে এরাও বোঝে লতিফা, এরাও বুঝে। বাকের ভাই, মজনুর খোঁজ পাইছেন? না, আসেন আমার সাথে। মজনু রাইতে একটা বাসের মধ্যে ঘুমায়, আমি তারে খুঁজে বের করছি। তুমি তাকে খুঁজে বের করছো কেন? এমনি করলাম। আসেন। মনটা বড়ই উদাস উদাস লাগতেছে। সন্ধ্যা, একটা গান গাও না। না। তোমাকে গান শুনিয়ে কোনো আনন্দই পাই না, গাইবার সময় বিশ্রী করে মাথা নাড়ো, খুব রাগ লাগে। ঠিক আছে, আর মাথা নাড়াবো না, গাও। হাওয়া মে উড়তা গানটা গাও, ওইটা বাকের ভাইয়ের হিট গান। কতবার তোমাকে বলেছি এসব গান আমি জানি না। ঠিক আছে, একটা রবীন্দ্র গানে গাও, গাও, মনটা পড়ে উদাস হয়েছে। আচ্ছা বেশ, গাইছি। খবরদার তুমি মাথা নাড়বে না, তাকাও অন্যদিকে তাকাও। ঠিক আছে, তাকাইলাম। এই সময় আবার কি যন্ত্রণা, কে আসলো? আরে মজনু, তুই এত দূর কোথায় ছিলি? তুমি যাচ্ছ কোথায়? চলে আসবো।
বাকে ভাই আসছেন, নিচে দাঁড়ায় আছেন, এদিকে আবার মজনু হঠাৎ। আমি কি একা একা থাকবো? একা থাকবো কেন, তোমার দুই কান্দে দুই ফিরিস্তা আছে না? তুমি সত্যি সত্যি যাচ্ছ? তোমার আমি কতবার বললাম বাকের ভাই ডাকছেন। এত রাত্রে তোমরা কি করবে? কিছুই করুম না, রাস্তায় হাঁটুম, লেফট রাইট করুম। তুমি দরজা বন্ধ করিয়া শুয়ে পড়ো, স্লিপ স্লিপ, যাই ময়না শোনা। হাওয়া মে উড়তা যায় মেরে পামে উড়তা যায় মেরে লাল দুপাট্টা, মলমল বাজে মোরা লাল দুপাট্টা, মলমল কাহো জি ও জি। বড় ভালো লাগতেছে বাকের ভাই, বড় ভালো লাগতেছে। ইচ্ছা করে সারা জীবন রাস্তা বরাবর খালি হাঁটি। হাওয়া মে উড়তা যায় মোরা লাল দুপাট্টা, মলমল বাজে মোরা লাল দুপাট্টা, মলমল কাহো জি ও জি। পাখি আমার নীড়ের পাখি, অধীর হলো অধীর হলো কেন জানি, পাখি আমার নীড়ের পাখি, আকাশ কোণে যায় শোনা কি ভোরের আলোর কানা কানে, পাখি আমার নীড়ের পাখি, ডাক উঠেছে মেঘে মেঘে আলোস পাখা, উঠল জেগে লাগল তারে উদাসিয়া, পরশখানি পাখি আমার নীড়ের পাখি, অধীর হলো। কিরে মুনা, এখানে বসে আছিস? রাত তিনটা বাজে, আমি ঘুম আসে না মামি। বসি তোর পাশে, ভোরের আলোর কানা। আমার ঘুম হয় না মামি, রাতের পর রাত আমি না ঘুমিয়ে কাটাচ্ছি। আমার খুব ইচ্ছা করে আরাম করে একটু ঘুমাই। খুব স্যাড লাগতেছে বাকের ভাই, বকুলের গায়ে হলুদ, আমাদের যেতে বললো না কেন? গায়ে হলুদ ফলুদ এইসব মেয়ে ছেলেদের ব্যাপার। কারেক্ট বাকের ভাই, বল গায়ে হলুদ ইংরেজি কি? বডি টারমারিক। ইংরেজিটা সুন্দর, বডি টারমারিক, বাহ বডি টারমারিক। যাস কই, একটু খোঁজ নিয়ে আসি, অসুবিধা হইলে আমরা আসি। বডি টারমারিক
বৌদি গেছর বৌরে দেখতে, ওর বউ আসো এখানে, একটু পরপর বৌরে না দেখলে ওর ভাল লাগে না। ইনা শোনো, কোনো অসুবিধা হলে বলবা, আমরা তিনজনে আছি। তোমার ভাবি কি করতেছে? গল্প করছে, দেখে দেব। না থাক, গান শুনতে চাইলে তোমার ভাবির এসে কথা পা, গান হওয়া দরকার। গান ছাড়া বডি টারমারিক অনুষ্ঠান চলে না। গায়ে হলুদ কি ইংরেজিতে বলে? বডি টারমারিক। তোমার ভাবির দিকে একটু খেয়াল রেখো। আমরা সবসময় খেয়াল রাখছি। গুড, ভেরি গুড। আনন্দ কিসের জন্য? বিয়ে কি কোনো আনন্দের ব্যাপার? এটা তো খুবই দুঃখের ব্যাপার। জি, তাহলে ওরা দুঃখই করুক, আপনি চলেন, আপনি আপনার বিয়ানির সাথে কথা বলবেন। ও আচ্ছা, চলো চলো। মাছটা কি ছোট হয়েছে? না না, অনেক বড় মাছ, এখনো কাটেন নাই। জি না। দেন বুটি দেন, আমি কেটে দিই। ছি ছি, আপনি কেন মাছ কাটবেন? কেন, আমি মাছ কাটলে কি কোনো অসুবিধা আছে? আমার কোনো মান অপমান নাই। আচ্ছা বিয়েন সাহেব, এই ফাঁকে আপনার আমি একটা কথা জিজ্ঞেস করি। জি বলেন। যে চোর স্বামীকে কি মনে করে বিয়ে করছিলেন? তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে বাতাস করছি। না, বাতাস করতে হবে না। তুই তুই মেহমানদের কাছে থাক। যা যা মনে, আমাকে বললেন আমি
আমি তোমাকে নিতে এসেছি। মামি মামি, স্বপ্নের মধ্যে একটা তুচ্ছ ব্যাপার নিয়ে তোমরা এত বাড়াবাড়ি করো কেন? না, এত এত স্পষ্ট ছিল স্বপ্নটা মনে। মামি, আমার মা দেখতে কেমন? অবিকল তোর মতো মোনা। মোনা, তুই আমার পাশে একটু বস। আমার পাশে তুই চুপচাপ একটু বসে থাক। কি ব্যাপার, ভালো আছেন? আমাকে বলছেন? জি। শহরে নতুন আসছেন? দাস কোথায়? মাগুরা। শহরের নিয়ম কানুন জানেন না? কি নিয়ম? চা সিগারেটের খরচ দেন। ঢাকার নিয়ম হইল চা সিগারেটের খরচ দেওয়ার লাগে। মানি ব্যাগটা দিয়া দেন, উপায় নাই। না না বাবা, এটা নিয়ে না, এটার মধ্যে অনেক জরুরি কাগজ আছে। নিয়ে না বাবা, নিয়ে না, নিয়ে না বাবা, বাবা নিয়ে না। জরুরি কাগজপত্র খুব যত্ন করে রাখবো, চিন্তা করবেন না। রিক্সা অঙ্কের মতো ওইরা চলে দাও। একটু চান্স দেন বাকের ভাই, একটু মাইরা লই, বহুদিন মারামারি হয় না। তাড়াতাড়ি খাবার দাও সন্ধ্যামণি, হেভি খিদা লাগছে। এত রাত পর্যন্ত কোথায় ছিলে? বাকের ভাইয়ের সঙ্গে ছিলাম। খুব মজা করলে? না, মজার কি, মতির একটা ডলা দিছি। ডলা? ডলা বুঝলে না, ঘষা, ঘষা দিছি। ঘষা কি? মায়ের হেভি পিটন। তুমি মার দিয়েছ? আমি দেই নাই, মজনু দিছে। আমি ফাঁক মতো ছোট্ট একটা লাথি দিছি। লাথি দিয়েছ? মজনু একা মারতেছে, আমি দূরে দাঁড়ায় আছি। এটা ভালো দেখায় না, একটা ভদ্রতা আছে না। তোমাদের বাকের ভাই মারেননি? বলো কি, তুমি কি ম্যাড হয়ে গেলা? বাকের ভাই কারো গায়ে হাত তোলে না। ভাত দাও সন্ধ্যামণি, হেভি হাঙ্গার হইছে। তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। জরুরি কথা সব রেখে দাও, পরে শুনবো। বকুলের বিয়ের প্রসঙ্গ, বকুলের বিয়েটা ভালোই ভালোই হয়ে গেলে শান্তি পাই, দারুণ টেনশন আছে। বকুলের বিয়ের সঙ্গে তোমার কি সম্পর্ক? সম্পর্ক আছে না, পারার মেয়ে না। ওদের ভালো মন্দ আমরা না দেখলে কে দেখবো? হুসি ছোট্ট মেয়ে ছিল, দেখতে দেখতে চোখের সামনে বড় হইল, দারুণ মায়া লাগে। Yes, no, okay. Ah, Bokul,
তোমার কিন্তু দারুণ সুইট লাগতেছে, ওয়ান্ডারফুল, চমকদার। নো আনসার। এই বকুল, তোমার ভাবি দেখছো? আমি জানতে বলি ভাই, এখন আই গো, আই গো। মুনা, মুনা, তোমার ভাবি দেখছো? এই যে ধরে তোর বড় এরকম ঘরে ঘরে খুব খারাপ লাগতেছে মামি, শোন হঠাৎ করে কি হয়ে গেল রে মা? সরো সরো মামি, সত্য চুপচাপ বকুলকে ডেকে নিয়ে তো মাটি হচ্ছে মামির শরীরটা হঠাৎ করে খুব খারাপ করেছে, আমি মামিকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। বিয়ে বাড়িতে অনেকে বলে যে অসুখ বিসুখ খুব অলক্ষণীয় ব্যাপার, কিন্তু এসব একদম বাজে কথা, মানুষের অসুখ বিসুখ হয়। তবু এখন কাউকে কিছু বলার দরকার নেই। হ্যাঁ, আর আমি মামিকে নিয়ে হাসপাতালে যাব, আর সব যেরকম হওয়ার কথা ওইভাবেই হবে। এখন কাউকে কিছু বলার দরকার নেই, সবাই সব ঠিক মতো থাকবে, আমি আর মামি শুধু হাসপাতালে থাকবো। আমার বিয়ের দরকার নেই, আমি মার সাথে হাসপাতালে যাবো। আ বকুল, কোন রকম পাতলামি, একদম পাতলামি করে না, যার যেখানে থাকার কথা সে সেখানে থাকো, সব ঠিক মতো হবে। আমি আছি না, আমি নিয়ে যাবো মামিকে হাসপাতালে। বকুল যা, বকুল আমার কথা শুন, যা। লীনা, তুই বাকি ভাইকে বল আমার সাথে হাসপাতালে উঠতে হবে। আমি কি যাবো তোমার সঙ্গে? না, তোকে যেতে হবে না। তোর কাজ হচ্ছে হাসি মুখে মেয়েদের সাথে কথাবার্তা বলবি, কেমন? কেউ যেন বুঝতে না পারে আমাদের উপর থেকে এরকম একটা ভয়ানক দুঃসময় যাচ্ছে। বকুল, আমার কেন যেন মনে হচ্ছে তোমাদের সবার মন খারাপ। কি হয়েছে রিনা, কি হয়েছে?
মোনা। কি মামি, বকুলের বিয়ে কি হয়ে গেছে? হ্যাঁ, এতক্ষণে নিশ্চয় হয়ে গেছে। তুই তোর মামাকে একটু খবর দিয়ে আসবি? খবর দিতে হবে না মামি, মামা নিজেই চলে আসবে। তোমার কি এখন আগের চাইতে একটু ভালো লাগছে? বুঝতে পারছি না মোনা, তোর মামি কেমন আছে রে? কি জানি, বোধহয় ভালোই। শোনো, তুমি এক কাজ করো, তোমরা মামির কাছে বসো, আমি গিয়ে একটু বকুল আর বকুলের স্বামীকে নিয়ে আসি। কেন, কি হয়েছে? আমার আমার ভালো লাগছে না মামা, আমার খুব অস্থির অস্থির লাগছে। মোনা, তুমি এখানে থাকো, আমি ওদিন নিয়ে আসতেছি। বাকের ভাই, আমার মামি মরে যাচ্ছে। বাকের ভাই, আপনি আপনি একটু যান, আমি আমি একটু ওর সঙ্গে কথা বলবো। আমার বাচ্চা দুটোকে কে দেখবে? কে দেখবে? একটু ভিতরে আসুন প্লিজ। শোবার ঘরে তোর মামির ছবিটাকে তুই টাঙাইছিস? বকুল এসেছিল, বকুল টাঙিয়ে আছে ছবিটা। সরিয়ে ফেলিস, ছবিটার দিকে তাকালে মনটা খুব অস্থির হয়ে যায়। লিনার বাবু কি খুব কান্নাকাটি করে? না, খুব চুপচাপ হয়ে গেছে। কান্নাকাটি করলেই মনে হয় ভালো হতো। বাচ্চা দুটোরে কে মানুষ করবে রে মোনা? মামা, আমি তো আছি, আমি তো কোথাও উড়ে চলে যাইনি। আর তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো কেন মামা? তোমার এই কান্নাকাটি আমার আর ভালো লাগে না। সকাল দুপুর সন্ধ্যা সবসময় চোখে সারাজীবন তোর মামির খুব কষ্ট দিয়েছি। কষ্ট যেমন দিয়েছো ভালোও তো বেসেছো। মামির তো তোমার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ অনুযোগ রাগ কিছু ছিল না, এটাও একটা বড় পাওয়া। তুমি খাও তো মামা। আমার ধারণা মামির আত্মা এই বাড়িতে ঘোরাফেরা করছে। তিনি যদি দেখেন যে তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছ, তাহলে কিন্তু আমার উপরে খুব রাগ করবে।
গল্প শুনবি? তুই আমার উপরে এত রাগ করে আছিস কেন বলতো? আমি কি অপরাধ করেছি? আমি তোমার উপর রাগ করিনি, আমার গল্প শুনতে ইচ্ছা হচ্ছে না। লীনা শোন, তোর কি ধারণা তুই একাই কষ্ট পাচ্ছিস? আমরা সবাই কষ্ট পাচ্ছি না? আমাদের কি উচিত না এই সময় একজন অন্যজনকে সান্ত্বনা দেওয়া? আপা, আমার সান্ত্বনা লাগবে না। লীনা, লীনা, তোরা সবাই যদি এরকম করিস তাহলে কিন্তু আমি সব ছেড়ে ছুড়ে চলে যাব। কান্না পেলে কান্না চেপে রাখতে নেই, তাতে কষ্ট বাড়ে। আমার কান্না আসে না, আমি কি করব? মাঝে মাঝে আমার একা একা খুব কাঁদতে ইচ্ছে করে, তখন আমি কি করি তুই জানিস? জানি, গুনগুন করে কি সব বলো, তারপর একা একা কাঁদ। আমার যখন খুব আমার মার কথা মনে পড়ে, তখন আমি আমার একটা খুব প্রিয় কবিতা পড়ি। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ভেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে, জানালা দিয়ে তাকাই দূর নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমকে, কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছে। তুমি ওনাকে দাঁত দিয়েছো, উনি যথাসময় আসবেন, তুমি এত অস্থির হয়ে আছো কেন?
শান্ত হয়ে বসো তো। দই নিয়ে আসি, বাকের ভাই দই পছন্দ করেন? দই আছে, ওনাকে যথাসময় দেয়া হবে, তুমি বসো। মিষ্টি পান, মিষ্টি পান আছে, বাকের ভাই পান খায়? আছে, পান আছে। সন্ধ্যা, তুমি শাড়িটা বদলাও না, চেঞ্জ করো, একটা নতুন শাড়ি পরো। আমি কি বেনারসি শাড়ি পরে তোমার বন্ধুর জন্য বসে থাকবো? হাইসে বসছে বাকের ভাই। সালাম আলাইকুম। সন্ধ্যা, বাকের ভাই সালাম আলাইকুম। সালাম আলাইকুম বাকের ভাই। মজনু কই? মজনু, মজনুর সঙ্গে তো দেখা হয় নাই। সর্বনাশ, মজনু মিসিং হলে তো চলবো না। সন্ধ্যা, তুমি বাকের ভাইয়ের লোকের কথা কও, আমি মজনু নিয়ে আসি। বাকের ভাই বসুন। তুমি ভালো আছো? জি ভালো। তোমার যদি কাজকর্ম থাকে তুমি যাও, আমার সামনে বসে থাকা দরকার নেই। আপনাকে একটা কথা বলবো বাকের ভাই, আমাকে যদি আপনার ছোট বোন মনে করে কথাটা শোনেন। বলো কি ব্যাপার? দেখুন বাকের ভাই, ওর একটা সংসার হয়েছে, এখনো যদি সে আপনার সঙ্গে ঘুরে বেড়ায় তাহলে কি করে হয়? আমার বড় ভাই তাকে একটা ফার্মেসি করে দিয়েছে, কোনোদিন সেখানে গিয়ে বসে না। বাকির ভাই, আমি আপনার কাছে দুই হাত জোর করছি। হাত জোর করার কোনো দরকার নাই, আমি ব্যবস্থা করতেছি, তো কোনোদিন আমার সঙ্গে আর ঘুরবে না। সন্ধ্যা, সন্ধ্যা, খাবার দাও, ফুড গিভিং। মজনু খিদা লাগছে। সন্ধ্যা, এ হলো মজনু, মারাত্মক, 19-20 হলে ভুঁড়ি গেলায় দেয়। আসুন, আপনারা খেতে আসুন। ওকে ভাই, প্লিজ। মজনু, বাকি ভাই সব সন্ধ্যা রানছে, নিজের হাতে রানছে, ওন হ্যান্ড কুকিং। জিলাপি ইংরেজি কি বুদি? জি বাকের ভাই, তোকে একটা কথা অনেকদিন থেকে বলবো বলে ভাবতেছিলাম, আজ বলবো। বলেন সে, তোকে আমি পছন্দ করি না, তুই একটা গাধা। আমি তো সবসময় গাধা ছিলাম, তারপরে তো আপনি আমার পছন্দ করতেন। দারুণ করি না, কখনো আমার কাছে আসবি না, খবরদার। এই সব আপনি কি বলতেছেন? বাকি আমার কথা বলে যাবে না। মজনু, বাকি ভাই আপনার কি হয়েছে? পিছনে চুপ থাক। ভালো আছে।
আপনার কি হয়েছে বাকির ভাই? আপনি কিরকম দেখাচ্ছে কেন? কিছু হয়নি, মনটা খারাপ। মন খারাপ কেন? কোনো কারণ নেই, এমনি মন খারাপ। যাইব না। কেন যাবেন কেন? মন যখন খারাপ তখন বসেন, চা তো খান। বসেন বসেন। তোমার মামাকে নিয়ে জানেন কবে কোর্টে যাবা? পরশু। ঠিক আছে, আমি যাবো, কোনো চিন্তা করবো না। লীলা বাবু এরা কেমন আছে? ভালো আছে। ওদের দেখলে কেমন এত কষ্ট হয়, সেজন্য ওদের সঙ্গে দেখা করলে আমি উল্টা দিকে হাঁটা দিই। আপনি একটা খুব মজার মানুষ বাকি ভাই। হ্যাঁ যাবেন কেন, বসেন চা খান। তার আগে বলেন আপনার মন কেন খারাপ। বৌদিকে আমি অকারণে বকা দিচ্ছি। বৌদি কাঁদতে কাঁদতে বাসা গেছে, ওকে আমি কি যে পছন্দ করি মোনা, এত পছন্দ আমি কাউকে করি না। কাউকে না? আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। আমি চা খাবো না, আমি যাই। জি সন্ধ্যার বড় ভাই করে দিছে, ভালো করে দোকান কর। এই কথা তুমি হা করে দেখো কি বাকের ভাই জন্য চাহানো? চাহানা লাগবে না, আমি যাই। বাকের ভাই আমি আসি আপনার সাথে। না, তোকে আমি কি বলছি মনে নাই, তোকে আমি পছন্দ করি না, তুই আমার কাছে আসবি না। আমার যখন ইচ্ছা হবে তোর এখানে এসে চা খেয়ে যাবো। বাবু, বসো।